আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বেহিমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো 7টি লেয়ারের একদমই ভিন্ন ধরনের তবে ভীষণ মজার একটি পুডিংয়ের রেসিপি। আর এই পুডিংটা তৈরি করে নেওয়া বেশ সহজ, আর বাসায় এভাবে একবার তৈরি করলে আশা করছি সবার এতটাই ভালো লাগবে যে নিশ্চয় বারবার এভাবেই তৈরি করবেন। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে একটা মাল্টা নিয়েছি। আর এই মাল্টাটাকে কেটে এখন মাল্টার জুস তৈরি করে নিব। আপনারা চাইলে মাল্টার পরিবর্তে এখানে কমলা ইউজ করতে পারেন। আমি জুস তৈরি করে নিয়েছি যেটা কিনা হাফ কাপ হয়েছে, আর এখানে হাফ কাপ জুসই ইউজ করতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি নর্মাল 2 কাপ খাবার পানি, এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা চাইলে কিছুটা বাড়িয়ে কমিয়ে এখানে ইউজ করতে পারবেন। 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আজ কোনো রকম আগার আগার পাউডার ছাড়াই পুডিংটা তৈরি করব। যে মাল্টা বা কমলার জুসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরেঞ্জ এসেন্স, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, এতে কালারটা অনেক বেশি সুন্দর আসবে, তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। এই সব কিছুকে এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি আরও একটা প্যান নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এখন এই দুধের সাথেও একইভাবে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর চিনির পরিমাণটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমিয়ে এখানে ইউজ করতে পারবেন। দিচ্ছি খুব সামান্য একটু ভ্যানিলা এসেন্স, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি, কর্নফ্লাওয়ারটা নিচে জমে থাকে, সেজন্য খুব ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকেও নেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কমলার জুস দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এখন এই 2টা মিশ্রণকে 2টা চুলায় বসিয়ে একসাথে জাল করে নিতে হবে। যেহেতু লেয়ারে লেয়ারে পুডিংটা তৈরি করব, সেজন্য 2টা মিশ্রণকে একসাথে জাল করে নিতে হবে। একটা তৈরি করে রেখে দেওয়া যাবে না, তাহলে সেটা সেভাবেই জমে যাবে। আমি দেখানোর জন্য 2টা মিশ্রণই একসাথে চুলায় বসিয়ে নিয়েছি, আর 2টার জালই মিডিয়াম করে নিয়েছি। এখন 2টাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, 1 মিনিটের জন্য এটা নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা খুব দ্রুত নিচে পুড়ে বা লেগে যেতে পারে। আমি একাই 2টা একসাথে নেড়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কারোর হেল্পও নিতে পারেন, তাহলে এটা তৈরি করে নেওয়া আরও ইজি হয়ে যায়। দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই মিশ্রণগুলো কত দ্রুত ঘন হয়ে যাচ্ছে। যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করা হচ্ছে, খুব দ্রুত এই মিশ্রণগুলো ঘন হয়ে যাবে। আমি এগুলোকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন দেখবেন এই মিশ্রণগুলো এরকম ঘন হয়ে এসেছে, তখন বুঝতে হবে এগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি 2টা মিশ্রণই দেখিয়ে দিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করছি, অবশ্যই এগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে, তা না হলে কিন্তু পুডিংটা সেট হবে না। আর যদি কোনো ধরনের সন্দেহ থাকে যে পুডিংটা সেট হবে কি হবে না, সেক্ষেত্রে চাইলে আপনারা 2টা মিশ্রণের ভেতরেই 1/2 চামচ 1/2 চামচ করে আগার আগার পাউডার মিক্স করে নিতে পারেন প্রথমে গুলিয়ে নেওয়ার সময়, তাহলে পুডিংটা খুব ইজিলি সেট হয়ে যাবে। আর আগার আগার পাউডার দিতে না চাইলে কিন্তু অবশ্যই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। আমি 2টা মিশ্রণই চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর যে বাটিটাতে পুডিংটা সেট করবো এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি ইউজ করতে পারবেন। আর বাটিতে আমি খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে খুব ইজিলি পুডিংটা বের হয়ে আসবে। আমি যেহেতু 7টা লেয়ারে পুডিংটা তৈরি করব, একটা একটা করে লেয়ার দিয়ে নিচ্ছি। আমি প্রথমে কমলার জুসের একটা লেয়ার দিয়ে নিয়েছি, তারপরে দুধের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। এভাবে একটার পর একটা লেয়ার দিয়ে নিব। আর মিশ্রণগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা ঘন হয়ে গিয়েছে, যে একটা আরেকটার সাথে মিশে যাচ্ছে না। আমি এখানে 7টা লেয়ারে পুডিংটা তৈরি করছি, আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো কম বা বেশি লেয়ারও তৈরি করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে খুব দ্রুত এই কাজটা করে নিতে হবে, তা না হলে মিশ্রণগুলো কিন্তু প্যানেই জমে যাবে। আমি পুডিংয়ের বাইরের লেয়ারটা যেহেতু অরেঞ্জ কালারের রাখবো, সেজন্য আমি অরেঞ্জ কালারের লেয়ারটা একটু ছাড়িয়ে দিচ্ছি।
আর ভেতরে দুধের লেয়ারটা একটু কম করে দিয়ে নিচ্ছে, যেন এটা মাঝেই থেকে যায়, বাইরে দেখা না যায়। প্রথমে অরেঞ্জ, তারপরে দুধের, এভাবে একটা একটা করে আমি 7টা লেয়ারে তৈরি করে নিয়েছি। এখন এই পুডিংটাকে এভাবেই রেখে দিব যতক্ষণ না রুম টেম্পারেচারে এসে যায়, তারপর এটাকে 6 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব পুডিংটা পুরোপুরি সেট হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু সারা রাতের জন্যও রেখে দিতে পারেন। 8 ঘন্টা পরে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। পুডিংটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের সাহায্যে আমি পুডিংটাকে বের করে নিব। আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন পুডিংটা কত ইজিলি বের হয়ে এসেছে, যেহেতু খুব সামান্য একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। পুডিংটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি পুডিংটা কেটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। পুডিংটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এভাবে কখনো রেসিপিটি ট্রাই না করে থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি এভাবে বাসায় একবার তৈরি করলে ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে, আর একবার খেলে নিশ্চয়ই আরও একবার চেয়ে খাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 7টা লেয়ারে পুডিংটা তৈরি হয়েছে, এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর পুডিংটা খেতে এতই মজার হয় যে মুখে দেওয়ার সাথে সাথে এটা মিশে যাবে একদম নরম তুলতুলে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।